আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে যে বিষয়টি শিখব সেটি হলো একটি চমৎকার বিষয় এবং সেটি একটি খুশির খবর সেই বিষয়টি হলো যে কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশান করবেন অর্থাৎ আপনি যখন গুগল অ্যাডসেন্সে পিন লেটারটি আসে সেই পিন লেটারে ছয় ডিজিটের একটি পিন থাকে সেই পিনটি আপনি কিভাবে ভেরিফাই করবেন এই খুশি সংবাদটি কিভাবে আপনি ভেরিফাই করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই টিটোরিয়ালটি সাজিয়েছি আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়ালগুলি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার জিজ্ঞাসা এবং মতামত দিতে পারেন পাশাপাশি অনুরোধ থাকবে এই শিক্ষামূলক চ্যানেলটি নিজে নিজে জানুন এবং অপরকে জানানোর জন্য চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের যে বিষয়টি সেই বিষয়টি আমরা খুব চমৎকারভাবে এবং সহজভাবে শেখার চেষ্টা করি সেই জন্য যেটি করতে হবে সেটি হলো যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর যেই লেখাটি লিখতে হবে সেটি হলো গুগল গুগল ডট কম আমরা একটি স্ল্যাশ দেবো স্ল্যাশ দেওয়ার পর আমরা লিখব অ্যাডসেন্স আমরা কি লিখব অ্যাডসেন্স লিখব অ্যাডসেন্স লেখার পর আমরা একটি স্ল্যাশ দেবো দেখুন গুগল ডট কম স্ল্যাশ অ্যাডসেন্স স্ল্যাশ দেওয়ার পর আমরা কি করব এন্টার করব। কিবোর্ডের এন্টার প্রেস করবো আমরা প্রেস করলাম আমরা সরাসরি যেহেতু আমি আমার জিমেল অ্যাকাউন্টটিতে অর্থাৎ যে অ্যাকাউন্টটি দ্বারা আমি গুগল অ্যাডসেন্সে রেজিস্ট্রেশন করছি সেটি কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে আর নচেত কিন্তু আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে আসবে অর্থাৎ হোম পেজটি আসবে হোম পেজটি যখন আসবে তখন আপনার একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পর দেখুন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস এই জায়গায় দেখুন চমৎকার লেখাটি আছে ভেরিফাই ডিসমিস আমরা যেহেতু ভেরিফাই করতে চাচ্ছি হেতু আমাদেরকে কি করতে হবে এই যে ভেরিফাই আসে এই ভেরিফাইতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ভেরিফাই ইউর আইডেন্টিটি এই যে দেখুন কিভাবে করবেন ইন্টার দ্য পিন ইউ মেল টু ইউর বিলিং অ্যাড্রেস ছয় ডিজিটের একটি পিন আমরা কিন্তু পেয়েছি এবং একটু লক্ষ্য করুন আমাদের এই যে ইউর পেমেন্ট আর অন হল বিকজ ইউ নিড দ্য ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এই লেখাটি এখানে কেন আসে এটি কেন আমি পড়লাম এবং আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু আমি একটু পরেই বলব এর আগে আমরা কাজটা করে নিই আমরা এই যে ছয় যে ডিজিটের পিন লেটারটির মধ্যে আপনার আছে সেটি এখানে বসাতে হবে কিন্তু বসানোর আগে একটু বলে নেই যে বি একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনার এই পিনটি পরপর তিনবার যদি আপনি রং অর্থাৎ ভুলভাবে এখানে দেন তাহলে কিন্তু আপনার এই পিনটি আর কার্যকর হবে না তাহলে আমরা খুব ধৈর্য সহকারে এবং খুব দেখে শুনে পিনটি এখানে দেব আমার পিনটি হলো এই পিনটি দেখুন আমি দিলাম পিনটি দেওয়ার পর ছয় ডিজিটের পিনটি দেওয়ার পর নিচে সাবমিট আছে আমরা কি করব সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর দেখুন আমাদের কি আসে অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট লক্ষ্য করুন তাহলে আমাদের এটি কিন্তু কমপ্লিট হয়ে গেল আমরা যদি একটু রিফ্রেশ দিই পেজটি একটু রিফ্রেশ যদি আমরা দিই রিফ্রেশ দেওয়ার আগে আপনাদের কে আমি এখানে পড়ছিলাম যেই সেন্টেন্সটি আমি পড়ছিলাম দেখুন সেটি নেই অর্থাৎ আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন ওই সেন্টেন্সটি আর থাকবে না দেখুন খুব চমৎকার আশা করি এই চমৎকার টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ